আসসালামালাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমানা কিচেন্স থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রমজান মাস চলে আসছে, আমি মরিচ সংরক্ষণ করব, কাঁচা মরিচগুলো সংরক্ষণ করব ডিপে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি মরিচ রাখাটা। আপনারা তো অনেকেই রাখেন বোটা ছাড়িয়ে, এভাবে বোটা ছাড়িয়ে, কিন্তু আমি এভাবে বোটা ছাড়িয়ে রাখি না, কারণ আমি যখন রান্নাঘরে যাই তখন কেচে দিয়ে আমার কাছে এভাবে মরিচগুলো কেটে দিতে সহজ হয়। আর মরিচগুলো আমি আগের দিন ধুয়ে রেখেছিলাম, ধুয়ে রাখার কারণে আমার মরিচগুলো সব পানি শুকিয়ে গেছে, দেখেন কোনো পানি নেই মরিচে। মরিচগুলো পানি ঝরিয়ে আগের দিন থেকেই রেখে দিয়েছি। মরিচগুলো রমজান মাসে কাঁচা মরিচ আবার দাম হয়ে যায়, তাইতে ভাবলাম রেখে দিই মরিচটা কিনে আপনাদের মাঝে একটু শেয়ার করি মরিচটা। আপনারা চাইলে এভাবে রাখতে পারেন প্যাকেটে, ডিপে 6 থেকে 7 মাস অনেক সুন্দর টাটকা তাজা থাকে। বছরও রাখতে পারে, অনেকে এক বছর রাখে। মরিচটা সহজে নষ্ট হয় না ডিপে। এছাড়া দেখেন আমি এই মরিচটা অনেকদিন ধরে রেখে দিয়েছি রোপা সহ, দেখেন আমার মরিচগুলো কত ঝরঝরে। মরিচগুলো আমি এভাবেই রেখে দিই ডিপে। আমার সবচেয়ে ভালো লাগে গোটা সহ রাখতে, গোটা সহ রাখলে হচ্ছে আমার এভাবে কেচে দিয়ে খুব সহজে কেটে দিয়ে দিই। তো আমার মরিচ সংরক্ষণটা যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।